প্রতারণার নতুন ফাঁদে পা দিয়ে সাড়ে পাঁচ হাজার টাকা খোয়ালেন এক গ্রামীণ গৃহবধূ প্রতারকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে এক লক্ষ দশ হাজার টাকা দেওয়ার নাম করে সোনামুড়ার এক মহিলা থেকে টাকা হাতিয়ে নিয়েছে এক যুবক প্রতারণার নতুন ফাঁদ বুঝতে না পেরে গ্রামের মহিলারা ঠকতে শুরু করেছে সোনামুড়ার ঝুলন্ত সেতু সংলগ্ন বিল্লাল মিয়ার পরিবারের সাথে প্রতারণা করে পাঁচ হাজার পাঁচশো টাকা হাতিয়ে নিয়েছে সেই প্রতারক বিল্লাল বাড়িতে নেই সে বিহারে থাকে বিল্লাল মিয়ার বোন জানায় তাদের বাড়িতে এসে এক যুবক বিল্লালের স্ত্রীকে বলে তার স্বামীর নামে এক লক্ষ দশ হাজার টাকা এসেছে টাকা তুলতে হলে পাঁচ হাজার পাঁচশো টাকা দিতে হবে মহিলাও না বুঝে তাকে টাকা দিয়ে দেয় কিছু টাকা নগদে এবং কিছু টাকা অনলাইনে দেয় ওই যুবককে বিল্লালের নামে পুলিশি থাকায় বাড়ির লোকজন প্রথমে বিশ্বাস করে নেয় পরে যুবকের কথায় সন্দেহ হয় এবং জানতে পারে সে একজন প্রতারক তার নাম জুয়েল মিয়া পিতা ইদ্রিস মিয়া বাড়ি খেদা বাড়ি ওএনজিসি সংলগ্ন টাকা হারিয়ে যুবকের বিরুদ্ধে প্রতারণার মামলা করেছেন বিল্লালি স্ত্রী স্যার একটা আছে তো মা বাড়িতে আসলো না তো এই সকালবেলা আমি তো আমার স্বামীর বাড়িতে একটা লোক আসে এসে আমার ভাইয়ের বউ আপনার স্বামীর নামে আপনার স্বামীর নাম বিলাল মিয়ানিকো হ্যাঁ বাবার নাম আব্দুল হাসিমিয়ানিকো হ্যাঁ আপনার স্বামীর নামে একটা পলিসি আইছে যে পাঁচ বছর আগে করছিল তো এটা এখন টাকাটা পাইবেন আপনারা এক লাখ বারো হাজার সাতশো টাকা আমার ভাইয়ের বউ কইতে আছে কয় এখন তো হ্যাঁ বাড়িতে না আমরা টাকাটা কেমনি উড়াবো আপনারা উড়াইতে পারবেন একজনে কাগজপত্র লাগবো তো কয় আমার সবকিছু তো আমার ননদে করে আমার ফোন করছে তো কই এটা ডেলিভারি আমরা পোস্ট অফিসের থেকে আইছি ডেলিভারিটা দিতে পাঁচশো ষাট টাকা লাগব আর একটা যার নামে টাকাটা আছে একটা নিব এবেবিট করতে সাড়ে চার হাজার টাকা লাগবো আগরতলা টিভি